আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এরপর জানি দেবো হামলা মামলা করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলছে আশমরব এদিকে নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বন্দ্ব অনর অবস্থানে দুই দল এদিকে ফুল দিতে এসে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান চলে না বলছে হিরো আলম সর্বশেষ জানিয়ে দেব আজ নিজ দেশেই বাক স্বাধীনতা হুমকির মুখে বলছে নূর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার নূর থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মার্সার না আওয়ামী লীগ বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি ইউনিয়নের পর মহানগর পর্যায়ে একই দিনে কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও বিএনপি দাবি করছে জনগণের কাছে তারা প্রত্যাশিত সাড়া পেয়েছে বিএনপি মনে করছে তাদের কর্মসূচির মাধ্যমে বড় আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে দলের নেতারা বলছেন তৃণমূলের কর্মসূচিতে মানুষের শত স্ফূর্ততা দেখে তাদের এই বিশ্বাস জন্মেছে আওয়ামী লীগ বলছে রাজপথে প্রতিপক্ষকে মোকাবেলা করবে তারা আগামী সংসদ নির্বাচন পর্যন্ত মাঠ ছাড়বে না বিএনপির কর্মসূচির বিপরীতে ধারাবাহিক মাঠে থাকার মাধ্যমে তাদের নির্বাচনের প্রস্তুতি হয়ে যাচ্ছে ঢাকার বাইরে পর পর দুটি ভালো পদযাত্রা কর্মসূচি পালন করার পর আগামী পঁচিশে ফেব্রুয়ারি জেলা পর্যায়ে একই কর্মসূচি করবে বিএনপি একই দিন শান্তি সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে অনেক স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হলেও মহানগরের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ দুই দল প্রায় একই সময়ে সমাবেশ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে জেলা পর্যায়ে দুই দলের কর্মসূচি ঘিরে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে এর আগেও জেলা পর্যায়ে কর্মসূচিতে দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে সারা দেশে বিএনপির ধারাবাহিক কর্মসূচি পালনকে নির্বাচনী প্রস্তুতির অংশ বলে মনে করছে আওয়ামী লীগ বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে শান্তি সমাবেশের মধ্য দিয়ে নিয়েজিদের নির্বাচনী প্রস্তুতিও গুছিয়ে আনতে চায় ক্ষমতাসীনরা ধারাবাহিক কর্মসূচি দিয়ে মাঠ থাকার কারণে হঠাৎ বড় কর্মসূচি দিয়ে আন্দোলন জমাতে পারবে না বলেও মনে করে দলটি আওয়ামী লীগের কেন্দ্র গুরুত্বপূর্ণ একাধিক নেতা কালের কণ্ঠকে জানান বিএনপির কর্মসূচির বিপরীতে নিয়মিত কর্মসূচি থাকবে আওয়ামী লীগের আগামী নির্বাচন পর্যন্ত দলের নেতাকর্মীরা মাঠে থাকবেন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলো আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন হতে থাকবে আগামী পঁচিশ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা দিনেও জেলা পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য কাজী জাফরুল্লাহ কালের কণ্ঠকে বলেন বিএনপি তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকছে এটা একটা ভালো দিক কারণ এর মধ্যে দিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বোঝা যাচ্ছে তারা নির্বাচনে আসবে আমরাও আমাদের কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি দলীয় একাধিক সূত্র জানিয়েছে বিএনপিকে ফাঁকা মাঠ ছেড়ে দিতে চান না আওয়ামী লীগ এর নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা তারা মনে করেন একতরফা কর্মসূচি পালনের সুযোগ দিলে বিএনপি রাজপথে সহিংসতা চালানোর মধ্য দিয়ে মাঠ গরম করে ফেলতে পারে সে কারণে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি চলমান রাখা হবে তবে দলের নেতাকর্মীদের আক্রমণাত্মক ভূমিকা না নিতে নির্দেশনা দেওয়া থাকবে দলের একাধিক সূত্র জানায় আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলের পক্ষ থেকেও কর্মসূচি পালনের কথা ভাবা হচ্ছে শিগগিরই পালনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু হতে পারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপাম বাহউদ্দিন নাসিম কালের কণ্ঠকে বলেন শান্তি সমাবেশের নামে আমরা শুধু পাল্টা কর্মসূচি পালন করছি না এর মধ্য দিয়ে আমরা নির্বাচনী প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছি এরই মধ্য দিয়ে আমাদের নির্বাচনী প্রচারের কাজ হচ্ছে জনগণ যেন নির্বাচনে অংশ আমাদের আবারও ভোট দেয় সেসব বার্তা পৌঁছে দিচ্ছি গত শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং গত শনিবার রাজধানীর বাইরে এগারো মহানগরে পদযাত্রা করেছে বিএনপি দলের সাংগঠনিক সম্পাদক তেরো মহানগরে ব্যাপক লোক সমাগম হয়েছে বলে দাবি করেছেন দলের নেতাকর্মীরা হামলা মামলা করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলছে অসমরব। মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্র শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি অসম আব্দুর রব। তিনি বলেন শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় দলাই প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় জেএসডি'র সাধন সম্পাদক সহ দরিও ছাত্র নেতাদের উপর হামলা চালানো হয়েছে। অযোগ্য প্রশাসনের ক্ষমতার দম্ভ অপশাসন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরিবেশকে করে কলঙ্কিত করেছে মঙ্গলবার এক বিবৃতিতে আসমা আব্দুর রব বলেন শহীদ মিনার বাঙালি জাতির রাষ্ট্র নির্মাণ লড়াইয়ের উৎসব মুখ ও অপরাজয় শক্তির অভূতপূর্ব প্রেরণা শ্রদ্ধা প্রদর্শনের সেই বেদিটিও। দখলে নেওয়ার মহড়ার কারণে বিরাট জনগোষ্ঠী একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানাতে পারেন না সেখানে ভিন্ন মত ও পথকে শ্রদ্ধা নিবেদনে পদে পদে বাধা দেওয়া হয় তিনি বলেন রাষ্ট্রের সকল ক্ষেত্রে অন্যায় অবিচার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে হামলা মামলা আক্রমণ করে ক্ষমতা ধরে রাখার দিন দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইতিহাস থেকে শিক্ষা না নিলে ক্ষমতাসীনদের জন্য তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে নির্বাচনকালীন সরকার নিয়ে দ্বন্দ্ব অনর অবস্থানে দুই দল আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংবিধানের বাইরে আপাতত কিছুই ভাবছে না আওয়ামী লীগ এ নিয়ে বিএনপি সহ বিরোধীদের দাবি ও আন্দোলনেও খুব বেশি পাত্তা দিতে নারাজ ক্ষমতাসীনরা তবে সরকারের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবির বিষয়ে কোনো ছাড় দেবে না বিএনপি দাবি আদায়ে সফলতা পেতে আট ঘাট বেঁধে নেমেছেন নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংবিধানের বাইরে আপাতত কিছুই ভাবছে না আওয়ামী লীগ এ নিয়ে বিএনপি সহ বিরোধীদের দাবি ও আন্দোলনেও খুব বেশি পাত্তা দিতে নারাজ ক্ষমতাসীনরা ইস্যুটি নিয়ে কোন ধরনের আলোচনাতেও রাজি নয় তারা এদিকে নির্বাচনের বিষয়ে বিদেশি কূটনীতিকদের কোনো প্রভাব যেন না থাকে সে বিষয়টিও কৌশলে মোকাবেলা করছে দলটি সংবিধান মেনেই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা চালাচ্ছে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি এবং মাঠের আন্দোলনের বিরোধীদের মোকাবেলাও করেছে আওয়ামী লীগ দলটি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন তারা চায় বিএনপি সহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক সেক্ষেত্রে সংবিধান সংবিধানের বিদ্যমান ধারা ও বিধি মেনে তাদের যত ধরনের সুবিধা দেওয়া যাই দেওয়া হবে তাদের দাবি দেওয়া মেনে নেবার সুযোগ থাকলে তাও মানা হবে কিন্তু সংবিধান থেকে তারা এক চুলও নড়বে না জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগান্তরকে বলেন বিএনপি যেসব দাবি করেছে এগুলো অবান্তর অযৌক্তিক তারা আসলে উদ্ভ্রান্তের মতো পথ চলছে সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন বিএনপিকে আগে সিদ্ধান্ত নিতে হবে তারা সন্ত্রাস অনিয়মের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক পথে আসবে কিনা গণতান্ত্রিক দেশ সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হল ভোট নির্বাচন তাই তারা নির্বাচনে অংশ নেবে নির্বাচন করবে জনগণ ভোট দিলে সেই যুদ্ধে বিজয়ী হবে সরকার পরিচালনার দায়িত্ব নেবে এক্ষেত্রে বিভ্রান্তিকর কোনো সুযোগ নেই এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন ইস্যুতে লাগাতার বিক্ষোভ সমাবেশ এবং পদযাত্রা সহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের মিত্ররা উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন গুলো বর্জন করে আসছে তারা সরকারের পদায়ক এবং তত্ত্বাবধায়ক সরকার সহ নয় দফা দাবিতে গত ডিসেম্বর থেকে অনেকটা লাগাতার কর্মসূচি পালন করছে এমন কি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই হুমকি এখনো পর্যন্ত খুব একটা আমলে নিচ্ছে না দলটির নেতারা বলছেন বিএনপির এই হুমকিতে তারা ভীত নয় তারা চায় বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক কিন্তু নির্বাচনের বাধা সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এ বিষয়ে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক নেতা যুগান্তরকে বলেন জাতীয় আন্তর্জাতিক মহলে সবাই চাই আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক আমরাও চাই নির্বাচনে বিএনপি সহ সবাই অংশ নেবে আমাদের দলের সভানেত্রীও একাধিক আলোচনা সভায় বিষয়টি নিয়ে সুস্পষ্ট কথা বলেছেন কিন্তু তাদের নির্বাচনে আসতে হলে সংবিধান মেনেই আসতে হবে সেক্ষেত্রে সংবিধান মেনে তাদের যতটা ছাড় দেওয়া যায় সেটা দেওয়া হবে সংবিধান মধ্যে থাকলে দাবিও মানা হবে কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই এ নিয়ে আলোচনারও সুযোগ নেই আন্দোলন বা হুমকি ধমকি দিয়েও কোনো লাভ হবে না ফুল দিতে এসে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান চলে না বলছে হিরো আলম কেন্দ্র শহীদ মিনারের পরিবেশ মোটেও ভালো লাগেনি বলে মন্তব্য করেছেন হিরো আলম অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি হিরো আলম বলেন আগে বগুড়ায় ফুল দিয়েছি ঢাকায় এবারই প্রথম কিন্তু এখানকার পরিবেশ আগের মতো আর নেই আমার কথা আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো ফুল দেব কিন্তু এখানকার পরিবেশ আজকে দেখলাম লোক দেখানো এগুলো ফুল দেওয়া বলে না শহীদদের শ্রদ্ধা জানানো বলে না এখানে এসে স্লোগান দেয় ডাইরেক্ট অ্যাকশন এখানে এসব স্লোগান চলে না আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে যখন বের হচ্ছিলেন তখন তাকে ঘিরে তৈরি হয় ভক্তদের জটলা এ সময় অনেকের সেলফির আবদার মেটান তিনি পরে শহীদ মিনারের সার্বিক পরিবেশের তীব্র সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই ব্যক্তিকে বলেন সবাই এখানে শহীদদের কথা বলবে এখানে রাজনীতির কথা কেন হবে আজকে শহীদদের কথা বলবে তারা আর ফুল দেওয়ার আগে ফটো সেশন করে ফটোশ্যুটের জন্য জায়গা তো এটা না রে ভাই ভাষার মাসে দেশে ভারতীয় পাঠান সিনেমা মুক্তির প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন হিরো আলম তিনি বলেন বিষয়টা আমার কাছে লজ্জাজনক ভাষার মাসে মাতৃভাষার কোন সিনেমা রিলিজ করা উচিত ছিল আমি মিডিয়ার লোক হলেও বলবো পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেওয়ার পক্ষে নই সম্প্রতি বগুড়া চার আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন হিরো আলম তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বগুড়া চার আসনে মহাজোটের প্রার্থী রেজাউল করিম কাছে মাত্র তার ভোটে পরাজিত হন কোন দলের প্রার্থী না হলেও এখন পুরোদমে রাজনীতিতে সক্রিয় বলে দাবি করেন তিনি হিরো আলম বলেন পুরোপুরি রাজনীতির ভেতরে আছি এখন যেহেতু দেশের লোক ভালোবাসা দিয়েছে আর দেশের জন্য কাজ করতে চাই এজন্য জনগণের পাশে থাকতে চাই আজ নিজ দেশেই হুমকির মুখে বলছে নূর ভাষা শহীদ ও ভাষা আন্দোলনের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন আজকে উদ্বেগ নিয়ে বাকস্বাধীনতা হুমকির মুখে আজকে গণতান্ত্রিক অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে মিছিল মিটিং করতে গেলেই পুলিশের অনুমতি নিতে হয় সরকারি দলের নেতা কর্মীদের হামলার শিকার হতে হয় এটা ভাষা আন্দোলন কিংবা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী মঙ্গলবার ভাষা শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি বলেন ভাষা শহীদদের ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি তার মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন যেখানে নাগরিকরা মর্যাদার সঙ্গে বাস করবে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ভোগ নূর বলেন আজকের এই দিনে হিন্দি সিনেমা আমদানির অপচেষ্টার প্রতি ধিকার জানাই ভাষা শহীদের চেতনার কথা যদি আমরা বলি তারা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করার জন্য মুক্তভাবে কথা বলা এবং লেখার জন্য বাংলাকে রাষ্ট্রভাষার দাবি বিরুদ্ধে আন্দোলন করেছিল কিন্তু আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিপুণমূলক আইনের কারণে মানুষের মুক্তভাবে কথা বলার বা মত প্রকাশে সেই অধিকার অনেকাংশে খর্ব করা হয়েছে এটি ভাষা শহীদ এবং মাতৃভাষার প্রতি চরম বৈষম্য ও নিপুণমূলক ব্যবস্থা আমরা ভাষার এই মাসে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাবো সেই সঙ্গে হিন্দি সিনেমা আমদানির উপচেষ্টা বন্ধ করার অনুরোধ জানাবো এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান আবু হানি বিপ্লব কুমার পোদ্দার শহীদুল ফাইম সাদ্দাম শাকিলুজ্জামান যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ আব্দুস জাহের জেলু খান শাওন সহ অনেকেই